আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুহিন। আশা করি যে সেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো দেখি আজকে আপনাদের মাঝে কি শেয়ার করতে পারি, কি আপনাদের কে বিনোদন দিতে পারি। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার প্রথমে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই একটি করে লাইক দিয়ে দিবেন, আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ফুল ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না, হয়তো কোনো না কোনো অংশ আপনাদের ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় চ্যানেলের পাশে থাকবেন। আর আমার ভিডিও ডিসক্রিপশনে এই ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে, তো অবশ্যই সবাই ফেসবুক পেজটা থেকেও ঘুরে আসবেন। তো আজকে রান্না বাড়া তো কিছু নাই আপাতত, এখন আমার একটু অসুস্থ জানেন, এই হাঁটুর এইসব পায়ের ব্যথা, এইসব সম্ভবত ক্যালসিয়ামের কারণে ব্যথা। জানি না, ক্যালসিয়ামের অনেক ট্যাবলেট এইসব আনছি, খায় তারপরও কমে না, বাড়তেই থাকে ব্যথা আর কি। পার হাঁটু আর কি, পা হাত পার ব্যথা একটু বেশি, তাও এখন আর কি করবে, তার কষ্ট করে আর কি ভটপটি আছে, সামান্যভাবেই বসে বসে ভটপটিগুলো কাটতেছে ভাজি করার জন্য। তার আমার খালা তো 2-3 দিন আমাদের এখানে রান্না করছে ছিল, তো তারও তো বাসা আছে, তো সে তার বাসায় গেছে। প্রতিদিন প্রতিক্ষণ সবসময় তার আমাদের বাসায় আসা সম্ভব না, সেই জন্য এখন আম্মাই কষ্ট করে যা করার একটু বসে বসে কাটতেছে। আর আমাকে বলবেন অবশ্যই যে ক্যালসিয়ামের জন্য কোন জিনিসগুলা আনলে ভালো হবে, যে পায়ের ব্যথা এসব একটু কমে, বা বাতের ব্যথা এসব তো থাকতে পারে, বা কি খেলে কমতে পারে, তো অবশ্যই আমাকে বলবেন আপনারা যদি কেউ জেনে থাকেন। তো দেখেন কষ্ট করে যা করতেছে, এই যে ভটভটি দেখতেছেন, হাফ কেজি ভটভটি বেশি না, আর এত 2 মাস এর থেকে বেশি দরকারও নেই। আর মায়ের বেশি ব্যাক আর কি ডান পাটা বেশি ব্যথা করে কি, ওটাই বাম পা তো কম না, এটা তো বাম পা, ওই দুই পাশের পাটা যেটা মেলে রাখছে দেখছেন ওটাই একটু বেশি ব্যথা। এটাই ব্যথা গো, আড়ুতে চেপটি মেরে ধরে হয়েছে খামচায়ে, উঠলে বসতে কষ্ট আর বসলে উঠতে কষ্ট। এই আর এভাবেই দেখেন, এই যে বসে বসে কষ্ট করেই এক পয় আধা পটের মতো চাল ভিজাইছে এখানে কিছু একটা বানানোর জন্য, তো সেই জন্য একটু কষ্ট হয়েছে। এটা বসে বসে বাটবে চালটা, আতপ চাল ভিড়ানো এখানে দেখেন, পাতিলার চাল আছে না গো, এই গলায় বাটবো কাটা দিবে আছে, তার এক মোটা আছে বই থাকা হাইনের বাটবো কাটা চাল ভিজে। যেটাই বানাক বানাবে একটু আর কি সন্ধ্যা রাখ দিয়ে, বা সন্ধ্যার সময় এখন তো বিকালের মতো, এখন একটু বেটে রাখতেছে, 3:30 বাজে এখন। আর 2-3 কেজি চাল পাটাতে বাইটে আলাইছি, পাটাতে বাইটে বিড়ে আনাই খাইছি। আর রাত কাটলো তো ডাইরেক্ট এই কাজ পুরো দেখা যায়, ইয়ে মেশিন দিয়ে ঘুরি ভাঙে ওরকম, কিন্তু এটা ভিজা হয় আর ঘুরিটা শুকনো থাকে। মেশিনের ঘুরি দিয়ে ফিড়া হয় সব ফিড়ে হয় না, তো তো ওই যে ইয়ে আছে না কি কয় এটা ঘোরা করার কি কয় এটা দেখি, আর ডেকি ওই ডেকির ভিতরেই তো সুন্দর, কত সুন্দর ঘোরা হয়েছে। আপনাদের মাঝে আবার চলে আসলাম সন্ধ্যার সময়, কারণ আপনাদের তো বলছিলাম যে দেখছেন আপনারা যে চালের গুড়ি আর কি চাল বেটে রাখছে, বলছিলাম যা বানানোর একটা এই সন্ধ্যার দিকেই বানাবে, তো আমরা এখন বানানোর প্রস্তুতি নিতেছে। তার আগে আমি একটু এই কাঁথাটা দেখতেছেন, এটা একটু গুছিয়ে রাখবো, এটা গতকাল ধুইছে আম্মা পরার জন্য, কারণ হালকা হালকা ঠান্ডা যখন লাগে পরার মতো কিছু থাকে না, তো সেই জন্যই এই ওয়ার্ডরোব থেকে বের করে পরে ধুইছে।
তারপরে এভাবে এনে রাখছে আর কি, 2 দিন লাগছে শুকাইতে, কারণ এমন তেমনটা রোদও ছিল না, আবার বৃষ্টিও পুরো পড়ে নাই, তাও তার জন্য একটু 2 দিনই লাগছে। যদি বেশি কড়া রোদ থাকতো তাহলে তো একদিনে শুকিয়ে যেত, সেটা আর শুকায় নাই। তো দেখেন এই হলো গায়ের যে কাঁথাটা, দেখতেছেন এগুলো হলো কাপড়ের অনেক আগে শিলানো, আম্মাই বসে শিলাইছে আমি দেখছি। এটা হলো আমার, আমি গাই দিয়ে এই কাঁথাটা একটু নষ্ট হয়ে গেছে, ছিঁড়েও গেছে, এটা একটু ভালো আছে। দেখতেছেন এগুলো অনেক সুন্দর আগেকার কাপড় ছিল, বহুত আগের কাঁথা, এগুলো মিনিমাম 7-8 বছর তারও আগের। এগুলো এই শীত আসলে আর এসব হবে, ল্যাপও নষ্ট হয়েছে, এবার কম্বল কিনতে হবে একটা। তো চলুন দেখা যাক যে মা কিভাবে কি করতেছে। চিতই পিঠার অবস্থা, চিতই পিঠাই তো বানাইতেছে, সুন্দর হয়েছে। এখন 3টা হয়ে গেছে, খাওয়ার কিছু ব্যবস্থা আগে বাইর করি, কারণ জানেন চিতই পিঠা সবাই, কেউ কেউ গরুর গুস্তর জল এইসব দিয়ে খেতে পছন্দ করে, তো আমিও সেম। তারপরে আবার কোনো ভর্তা, তো আজকে ভাবলাম ভর্তা তো খাবো না, ভালোই লাগতেছে না, আর গরুর গুস্তর তো আপাতত নাই, সেই জন্য সেটা জল দিয়ে খাওয়া যাবো না। তো ভাবলাম আজকে ডিম আছে ঘরে, একটা ডিম পুষ করে, ডিম পুষ দিয়ে চিতই পিঠা খেয়ে দেখি কেমন লাগে, সেই জন্য ডিম একটা খেয়ে করে আনি, কারণ সবাই তো সবকিছু দিয়ে খায়, তো ডিম দিয়ে কয়জন খায়, আজকে ডিম পোস দেখে দেখি কেমন হয়। দেখলেন চিতই পিঠা বানানো হয়ে গেছে, 4-4টাই হয়েছে, 5টা এক বেলা একটু খাওয়ার জন্য, এর থেকে আমি তো মনে হচ্ছে আরো বেশি হবে, এত বেশি দরকার নাই, এখনই খাওয়া সেটাই ঠিকঠাক। ডিম এখন এই ডিমটাই পোস্ট করে দিবে, উল্টাই দে তাহলে, জল পানি খাবি না, ইয়ারা তো এদিন খায় পানি বন্ধ কর। দেখেন ডিম পোজো হয়ে গেছে, তো এটা দিয়েই খাবো আজকে আমার চিতই পিঠা।
সুন্দর এই চারটে হয়েছে, আর একটা ওখানে খোলার ভিতরে থাকলে তাহলে। তো এই হলো আমার দেখতেছেন চিতই পিঠার সাথে ডিম্পোস। এটা তো লবণ আছে তো সেরকম, গরুর গোস্ত হইলে এখন আরো বেশি মজা হইতো, কিন্তু গরুর গোস্ত নাই, কি করবো যেটা আছে সেটা দিয়ে খাই। এক কথা আজকে সন্ধ্যাবেলা না ছাড়া এমনি মজা হলো অনেক খাবার, আর শীত আইতাছে চিতই পিঠা তো আরো অনেক খাবো দেখবেন, দুধের পিঠাও তো মিক্স বানাই ঘরে আমার প্রতিবারই, এই ভালো বানালে আপনার সাথে অবশ্যই শেয়ার করবো। দেখলেন খেলাম চিতই পিঠা, এই ডিম পোস্ট দিয়ে অনেক মজাই, এমনিতে মজাই লাগলো, ভালো লাগলো। তো এখন আম্মা যে ভটপটি কাটছিল দুপুরে সেই পিঠার সাথে, সেই ভটপটি গুলো ভাজতেছে, চলুন আপনাদের দেখাই। হলো ভটপটি আর আলু, দেখেন আমাদের যে ভাজি সেটা হয়ে গেছে, নুন করলো করতে ভটবুটি ভাজি, আর এই যে রাতের ভাত রান্না করার জন্য চালও ধুয়ে আনছে এখানে, দেখছ
ছিল আমার আজকের ভিডিও। তো দেখলেন আজকের ভিডিও, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কষ্ট করে সবাই একটি লাইক দিয়ে দিবেন। তো সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।